সেই টাইলস লাগানোর আগে আমরা এইভাবে বালুটাকে সুন্দরভাবে বিছিয়ে নেব। এটা হলো আমাদের, আমরা দোরসা বালি বলি, এটা দোরসা বালু হিসেবে ব্যবহার করা হয়। অবশ্যই আমরা এভাবে দোরসা বালি বানিয়ে নিয়ে তারপর এইভাবে সুন্দরভাবে বিছিয়ে নেব। দেখেন কীভাবে বিছাতে হয়, ও এভাবে বিছানো শেষ হলে এরপর আমরা কি করব, অর্থাৎ গ্লাডিং দেবো, পাটটা দিয়ে সমান করে নিয়ে তারপর আমরা গ্লাডিং দেবো। কাজের কোয়ালিটি ভালো লাগে তাহলে অবশ্যই। দেখেন এভাবে দোরসা বালি দিয়ে তারপর আমরা এই যে সমান করে নিচ্ছি, টাইলসটাকে একটা কাটিং খাবে টাইলস, টাইলসটাকে আমরা যে মাপ দিয়ে নিলাম, এদিকে একটা মাপ দেবো, কাটবো মাপ দিয়ে সুন্দর করে আমরা কেটে নেব, মার্কিং করে নিয়ে চেক দেবো ফুল হাইট, এরপর আমরা এটাকে কাটবো। কাটা শেষ, আমরা এই যে এইভাবে গ্লাডিং দিয়ে নেব, সুন্দরভাবে আমরা গ্লাডিং দেওয়া শেষ হলে তারপর আমরা কি বালুটাকে আবারও লেভেল করব, অর্থাৎ যেখান থেকে ডাউন আছে এরপর আমরা স্পেসার ব্যবহার করবো। দেখেন এই যে এটা হলো স্পেসার, এখানে আমরা এই যে একটা হাফ মিলি স্পেসার ব্যবহার করছি, ওই কোনা মনে হয় একটু উঁচু হলো, এটা হলো আমাদের স্পেসার। ওকে আপনারা সবাই এভাবে টাইলস লাগাবেন 32-32 সাইজের।